সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওস ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। এক মাস পার হলেও স্থলযুদ্ধে লেবাননের সুবিধা করতে পারছে না ইসরায়েলি বাহিনী। লেবানন সীমান্তে অভিযান চালানোর জন্য তারা একে একে চার ডিভিশন সেনা মোতায়েন করেছে, সেই সাথে আকাশ থেকে চলছে বিমান হামলা। কিন্তু হেজবুল্লাহ ডিফেন্স লাইন ভাঙতে ব্যর্থ হয়েছে ইহুদিবাদী বাহিনী। তারা এখনও পর্যন্ত লেবাননের কোনো গুরুত্বপূর্ণ শহর বা জনপদে পৌঁছাতে পারেনি। হিজবুল্লাহর যোদ্ধারা প্রথম দিন থেকে সীমান্তে ইসরায়েলি বাহিনীকে বাধা দিয়ে রাখতে সফল হচ্ছেন। প্রায় প্রতিদিনই মরছে ইসরায়েলি সেনা, পড়ছে সামরিক যান। ইসরায়েল যে আশা নিয়ে স্থল অভিযান শুরু করেছিল তার 1% তারা প্রথম মাসে অর্জন করতে পারেনি। লেবানন ইসরায়েল সীমান্তে স্থলযুদ্ধের বিস্তারিত নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন আহমেদ বাইজেদ। অক্টোবরের 1 তারিখ লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েল। এর আগে কয়েক মাস ধরেই দক্ষিণ লেবাননে বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বিমান বাহিনী। স্থল অভিযান শুরু করার কয়েক সপ্তাহ আগ থেকে বিমান হামলা জোরদার করা হয়। ইসরায়েল বলেছে সীমান্তবর্তী হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা করার কথা, যদিও এসব হামলায় বেসামরিক লেবানিজদের হতাহতের খবর আসতে থাকে। একই সাথে রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরেও হিজবুল্লাহর উপর হামলা চলতে থাকে। অক্টোবরের প্রথম দিন স্থল অভিযান শুরু করার কথা জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটিএফ। ইসরায়েল বলে সীমিত ও স্থানীয় ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হবে। অভিযান চালানোর আগে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী গ্রাম ও শহরের বাসিন্দাদের উত্তর দিকে সরে যেতেও নির্দেশ দেয় দখলদার বাহিনী। এরপর সীমান্ত বেড়া ভেঙে লেবানিজ ভূখণ্ডে অভিযান শুরু করে ইসরায়েলি ট্যাঙ্ক, সাজোয়া যান ও বুলডোজারের বহর। কিন্তু যতটা সহজে তারা দক্ষিণ লেবাননে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল তার কিছুই হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত গত এক মাসে দক্ষিণ লেবাননে ইসরায়েলি স্থল অভিযানে কোনো সফলতা আসেনি। হিজবুল্লাহর ডিফেন্স লাইন ভাঙতেই পারেনি ইসরায়েলি সেনারা, বরং নিজেদের ডজন ডজন সেনা ও সাজোয়া যান হারিয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে এক মাসের লড়াইয়ে তারা 31টি ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে। সাজোয়া যান ধ্বংস হয়েছে প্রায় 1 ডজন। এসবই হয়েছে সীমান্তের কাছে লেবানিজ ভূখণ্ডে হামলা চালাতে গিয়ে। ইসরায়েল আশা করেছিল গাজায় যেভাবে তারা দ্রুতই ঢুকে পড়েছে, একই রকমভাবে লেবাননেও ঢুকে পড়বে। এজন্য তারা স্থল অভিযানের আগে প্রচুর বিমান হামলা চালিয়েছে হিজবুল্লাহর ডিফেন্স লাইনের ওপর। কিন্তু ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ যে বড় ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে সেটা বোঝা যাচ্ছে গত এক মাসের লড়াইয়ের ফলাফলে। এখনও পর্যন্ত স্থলযুদ্ধে হিজবুল্লাহকে কোনো আঘাত হানতে পারেনি তারা। বিশ্লেষকরা বলছেন হামাস আর হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধের ধরন সম্পূর্ণ আলাদা, কারণ গাজা উপত্যকা আর লেবাননের ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি এক নয়। তাই দুটি প্রতিরোধ সংগঠনও আলাদা কৌশল নিয়েছে। হামাস গাজার সীমান্ত ছেড়ে দিয়ে টানেল যুদ্ধের কৌশল নিয়েছে। তারা নিজেরা আত্মগোপনে থেকে ইসরায়েলি বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলাই করেছে বেশি। অন্যদিকে হিজবুল্লাহ সীমান্তেই প্রতিরোধ গড়ে তুলেছে, তারা ইসরায়েলি বাহিনীর প্রবেশ ঠেকাতে লড়াই করে চলছে। যে কারণে লেবানিজ সীমান্ত পার হতে গিয়ে প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়েছে ইহুদিবাদী বাহিনী, যেটি তারা আশা করেনি। প্রথম কয়েকদিন হিজবুল্লাহ লেবানিজ সীমান্ত অতিক্রম করলেও দেশটির ভূখণ্ডের ভেতরে অগ্রসর হতে পারেনি, কারণ তাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে হিজবুল্লাহর মুহুর্মুহু আক্রমণ। সীমান্তের যেই পয়েন্ট দিয়েই ইসরায়েলি বাহিনী অগ্রসর হতে গিয়েছে সেখানেই তাদের প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। শুরুতে ইসরায়েলি বাহিনী 2 ডিভিশন সেনা নিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করেছিল, কিন্তু এক সপ্তাহ পর তৃতীয় আরেক ডিভিশন সেনা পাঠানো হয় লেবানিজ সীমান্তে, কিন্তু তাতেও সফলতা আসেনি। এক পর্যায়ে গাজা থেকে আরেকটি ডিভিশন সেনা সরিয়ে পাঠানো হয় লেবাননে।
সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে চার ডিভিশন ইসরায়েলি সেনা লেবাননে আক্রমণ চালাতে থাকে, কিন্তু এখন পর্যন্ত তাদের অর্জন যে শূন্য তা তো দেখাই যাচ্ছে। ইসরায়েলের এই বিশাল সংখ্যক বাহিনীকে এখনও পর্যন্ত সফলভাবে আটকে রাখতে পেরেছে হিজবুল্লাহর যোদ্ধারা, সেই সাথে দখলদার বাহিনীকে পড়তে হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতির মুখে। সর্বশেষ অক্টোবরের ২৮ তারিখ হিজবুল্লাহ যে হিসাব দিয়েছে তাতে ইসরায়েলি বাহিনীর ৩১টি ট্যাঙ্ক তারা ধ্বংস করেছে, এছাড়া সেনা নিহত হয়েছে প্রায় ১০০। অন্যদিকে হিজবুল্লাহর ১০০০-এর বেশি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল, তবে ইসরায়েলি বাহিনী উল্লেখযোগ্য কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারেনি। দক্ষিণ লেবাননের কোনো শহর বা জনপদও তাদের দখলে আসেনি। অক্টোবরের শেষ দিকে লেবাননের সীমান্তবর্তী দুটি শহরের প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ইসরায়েলি বাহিনী। এদিন এক অভিযানে একটি ট্যাঙ্ক ও একটি সাজুয়া যান হারানোর পাশাপাশি হতাহত হয়েছে বেশ কিছু সেনা। এক পর্যায়ে ব্যর্থ হয়েছে পিছু হটেছে দখলদার সেনারা। হিজবুল্লাহর মিলিটারি মিডিয়া জানিয়েছে, ২৮ অক্টোবর ভোর রাতে ইসরায়েলের মেতুলা বসতির বিপরীতে অবস্থিত সীমান্তবর্তী লেবানিজ শহর কাফার কিলার কাছে অগ্রসরমান দখলদার সেনাদের ওপর বড় ধরনের হামলা চালায় যোদ্ধারা। কয়েকদিন ধরেই আল জালিল উপত্যকায় অবস্থিত শহরটিতে ঢোকার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী, কিন্তু তাদের ঠেকিয়ে রেখেছে যোদ্ধারা। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, সাজুয়া যান ও পদাতিক বাহিনী সহ ইসরায়েলি বাহিনীর একটি মেকানাইজড ফোর্স শহরটিতে ঢোকার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহর যোদ্ধারা। ভোর ৪টার দিকে ইসরায়েলি সেনারা সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করতেই হামলা শুরু হয়। অতর্কিত হামলায় এক পর্যায়ে দিশেহারা হয়ে পড়ে সেনাদলটি। একদিন সন্ধ্যায় লেবাননের সীমান্ত শহর খিয়ামে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয় ইসরায়েলি বাহিনী। শুরুতে অগ্রসরমান সেনাদের ওপর রকেট হামলা চালানো হয়। এরপর হিজবুল্লাহর অ্যান্টি আর্মার ইউনিট দখলদার সেনাদের একটি মার্কাবা ট্যাঙ্ক ধ্বংসের ঘোষণা দেয়। রাত ৯:৪৫ খিয়াম শহরের দক্ষিণ দিকে আল হামামেস এলাকায় অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপেনের আঘাতে ট্যাঙ্কটি ধ্বংস হয়। এ নিয়ে গত কয়েক সপ্তাহের স্থল অভিযানে ৩১টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংসের কথা জানিয়েছে হিজবুল্লাহ। আরও কয়েকটি দিক থেকে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন জনপদে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে গত কয়েক সপ্তাহে। ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহে দক্ষিণ লেবানন দখলের যে স্বপ্ন নিয়ে স্থল অভিযান শুরু করেছিল, তাদের সে স্বপ্ন যে সহসা পূরণ হবার নয় সেটি এখন বুঝতে পারছে ইসরায়েল। এর কারণ, চার ডিভিশন সেনাও এখন পর্যন্ত হিজবুল্লাহর ডিফেন্স লাইন ভাঙতে পারছে না। উল্টো হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে হতাহত হচ্ছে সাধারণ নাগরিক ও সেনারা। যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় দেশ ছাড়তেও শুরু করেছে বিপুল সংখ্যক ইসরায়েলি। বৈরুত সহ বিভিন্ন শহরে মিসাইল হামলা চালিয়ে হিজবুল্লাহর অনেক ক্ষতি করেছে হিজবুল্লাহ। সংগঠনটির শীর্ষ নেতা সহ অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করেছে। পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনার পর হিজবুল্লাহকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারও বন্ধ করতে হয়েছে। লেবাননের বিভিন্ন জায়গায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে ইহুদিবাদী দেশটি। কিন্তু স্থলবাহিনী মোটেই অগ্রসর হতে পারছে না। হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের পাহাড়ি এলাকাগুলোতে অনেক বেশি ভূগর্ভস্থ অস্ত্রাগার ও ঘাঁটি তৈরি করেছে বলে মনে করা হয়, যে কারণে বিমান হামলা চালিয়েও পার্বত্য এলাকায় হিজবুল্লাহকে দুর্বল করতে পারছে না ইসরায়েল। ট্যাঙ্ক ও সাজুয়া যান এসব পথ ধরে অগ্রসর হতে চাইলেই পড়ছে হামলার মুখে। এছাড়া ইসরায়েলের ভেতরেও হিজবুল্লাহর হামলা ক্রমশ বাড়ছে। উত্তর ইসরায়েলের অনেকগুলো ইহুদি বসতি ও শহর খালি পড়ে আছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে। তারা কবে ফিরতে পারবে
তার কোনো ঠিক নেই, বরং প্রতিনিয়ত হিজবুল্লাহ আক্রমণের পাল্লা বৃদ্ধি করছে। এখন হাইফা, তেল আবিব সহ দেশের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর মিসাইল পৌঁছাতে পারছে অনায়াসে। হিজবুল্লাহর আত্মঘাতী ড্রোন মোকাবেলায়ও ইসরায়েলের জন্য কঠিন হয়ে উঠছে। আত্মঘাতী ড্রোনের আঘাতে অক্টোবরের তৃতীয় সপ্তাহে একটি সেনা ঘাঁটিতে প্রাণ গেছে কয়েক সেনার, আহত হয়েছে 50-এর বেশি সেনা, যে কারণে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে দেশটিতে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাতে। কিন্তু কোনো কিছুই লেবানন যুদ্ধে ইসরায়েলকে সুবিধা এনে দিতে পারছে না। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, হামাসের চেয়েও বড় যোদ্ধা দল ও অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর। ইরানের তৈরি অনেক মিসাইল সরাসরি হাতে পেয়েছে গোষ্ঠীটি, যেই কারণে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ে অনেক বেশি মাশুল দিতে হবে ইসরায়েলকে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।